প্রবল বর্ষণের জেরে জলযন্ত্রণা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হলদিয়ার রামতারক এলাকার বাসিন্দাদের। কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার একাধিক এলাকা। জলমগ্ন হওয়ার কারণে কার্যত বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে, ফলে জলযন্ত্রণার মধ্যে ভুগতে হচ্ছে বহু মানুষকে। সেই জলযন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক এলাকায় হলদিয়া মেছিদা জাতীয় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। মূলত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সোয়াদিঘি খাল সংস্কার না হওয়ার কারণে জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। তারই প্রতিবাদে সোয়াদিঘি খালে রামতারক ব্রিজের উপর দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। আর বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, যতক্ষণ না ডিএম এসে বা মহকুমা শাসক এসে কোনো আশ্বাস দেন ততক্ষণ ধরে এই অবরোধ চলবে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। বহু ঘর বাড়ি ডুবে গিয়েছে, আগুনেরা সহ রাস্তায় এসে তাদের উপরে ঘর ভাঙতে বাধ্য হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা ডিএম, ইরিগেশন এসডিও, তমলুক মহকুমা শাসক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, কোলাঘাট বিডিও, শহীদ মাতঙ্গিনী বিডিও জানানো সত্ত্বেও এই জল নিকাশির তেমন কোনো ব্যবস্থা হয়নি, ফলে তাই আমরা বাধ্য হয়ে আজকে এখানে এই অবরোধের কর্মসূচি নিয়েছি। পুলিশ প্রশাসন কথা দিয়েছে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও সাহেব নাকি খাল কাটার উদ্যোগ নিয়েছেন, তিনি এখনই এসে পড়বেন, তার সঙ্গে আলোচনা হবে। যদি তিনি না আসেন তাহলে আমরা আবারও এখানে রাস্তা অবরোধের কাজ শুরু করব। ফলে আমরা আপাতত রাস্তার দুধারে এই হাজার হাজার মানুষ আমরা এখানে অবস্থান করছি। আমরা আধা ঘন্টা সময় দিয়েছি, ভিডিও সাহেব আসবেন বলেছেন, তারপরে আমরা আবারও আমাদের কর্মসূচি শুরু করব। আমরাও কালকে গিয়েছি, কালকে গেছেন, আমি শুরু থেকে ওখানে পড়ে আছি। তাহলে জল কমছে না কেন? পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।